শ্রমিকের অধিকার আদায়ের মহান মে দিবস আজ, প্রাপ্য মজুরি থেকে এখনো বঞ্চিত মেহনতি মানুষ। পাহাড় ধসের আশঙ্কায় নিরাপদ জায়গায় সরানো হচ্ছে রোহিঙ্গাদের, প্রত্যাবাসন প্রস্তুতি পর্যবেক্ষণে যাচ্ছে জাতিসংঘ প্রতিনিধি দল। এবং আজ পবিত্র শবে বরাত, আতশবাজি আলোকসজ্জা বর্জনের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সকাল 9:21 সংবাদে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, মিতাজ নুবা জামিন। সংবাদে আরো থাকছে, রংপুর স্কুলে বাংলাদেশের ইতিহাস নিয়ে বিশেষ পাঠদান কর্মসূচি, শিক্ষার্থীরা উজ্জীবিত মুক্তিযুদ্ধের চেতনায়। শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান মে দিবস আজ। 1886 সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে রক্তের পথ ধরে প্রতিষ্ঠা পায় শ্রমিকের দৈনন্দিন কর্মঘণ্টার অধিকার, যদিও শ্রমের প্রাপ্য মজুরি অধিকার থেকে আজও বঞ্চিত মেহনতি মানুষ। নারী শ্রমিকদের ক্ষেত্রে শোষণের মাত্রাটা আরও বেশি। আরো জানাচ্ছেন ইবনে নূর শাওন। যুগে যুগে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের রূপ থেকে গেছে একই অবয়বে। প্রায় 150 বছর আগে দৈনিক 8 ঘন্টা কাজ ও প্রাপ্য মজুরির দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা আজও চলমান। সময়ের বিবর্তনে শুধু মালিক আর শ্রমিকদের মুখ পাল্টেছে, কিন্তু বদলায়নি শোষণের চিত্র। কারখানায় নির্ধারিত কর্মঘণ্টা 8 হলেও মজুরি কম হওয়ায় জীবিকার তাগিদে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। টিকে থাকার মতো মজুরি পায় না বলে বাধ্য হয়ে ওভারটাইম করে, এবং সেই ওভারটাইম করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার 14 ঘন্টা 16 ঘন্টা শ্রম করতে হচ্ছে। তাহলে প্রাতিষ্ঠানিক শ্রমিকরাও মে দিবসের সুবিধা পায়নি, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরাও পায়নি। কর্মক্ষেত্রে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকরা। আমাকে ঘন্টার পরে ছুটির পরে রেখে দিবে, পাও কাটাবে, এটা একটা ছেলেকে দিয়ে পারে না তারা, কিন্তু আমাকে দিয়ে পারতেছে। আবার একটা মজুরির দিক থেকেও একটা ছেলেকে এভাবে দিতে পারছে, কিন্তু আমাকে কিন্তু তারা ঠকাচ্ছে। শ্রমিক নেতারা বলছেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় মালিক শ্রেণীর অধিক মুনাফালোভী মানসিকতা। যে নিউট্রিশনের যে প্রয়োজন, তাদের স্বাস্থ্য সেবার প্রয়োজন, তাদের এডুকেশনের প্রয়োজন, তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে, সে বিষয়ে কিন্তু এখনো সে এগিয়ে আসে নাই। ফ্যাক্টরি কমপ্লায়েন্স করলে তো হবে না। শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য আমরা মনে করি যে ন্যায্য মজুরি নিশ্চিত করা, পাশাপাশি শ্রমিকদের যে স্বাস্থ্য নিরাপত্তা, তাদের আবাসনের ব্যবস্থা। যদিও নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদের সচেতনতা আর শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন কেউ কেউ। দক্ষতার সংগ্রাম করে তারা উত্তীর্ণ হয়েছে, এখন সচেতনতার সংগ্রাম করে তাদের উত্তীর্ণ হইতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখলে দেশের সামগ্রিক উন্নয়ন অর্থহীন হয়ে পড়বে বলে মনে করেন তারা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। যে শ্রমিকের ত্যাগের উপর দাঁড়িয়ে আছে সভ্যতা, সে কি পাচ্ছে ন্যায্য পারিশ্রমিক, নাকি আরো অনিরাপদ হয়ে উঠছে তার কর্মপরিবেশ? 1886 সালের পহেলা মে পরবর্তী বিশ্বে শ্রমিকের জীবন মানের কি আদৌ উন্নয়ন হয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সাবরিনা মমতাজ। ক্রীতদাসের ঘাম, অশ্রু আর রক্ত শুষেই গড়ে উঠেছে আজকের পুঁজিবাদ, সভ্যতার ক্রমবিকাশ। কয়েকশো বছরের সংগ্রামের পর 1800 শতাব্দীতে একটু মানবিক হতে শুরু করল পুঁজিবাদ। 1886 সালের পয়লা মে যেন এর আনুষ্ঠানিক স্বীকৃতি। দাসপ্রথার অবসান আর সীমিত আকারের শ্রমিক অধিকারের মধ্য দিয়েই বিকাশ ঘটল শিল্প বিপ্লবের। বিশ্বের পশ্চিম ভাগ পরিণত হল উন্নত বিশ্বে। যখন আধুনিকতার যুগ শেষ করে উত্তর আধুনিকতায় প্রবেশ করল প্রথম বিশ্ব, তখন শোষণের মাত্রা আরও বেড়ে যায়। শোষণের কৌশল হিসেবেই কিছু পরিভাষা বদলে যায়। এবার শ্রমিককে বলা হচ্ছে মানব সম্পদ। মানবিকতা বাদ দিয়ে চলছে মানব সম্পদ উন্নয়ন। অশ্বশক্তির সাথে পাল্লা দিতে মানুষকে রূপান্তরিত করা হচ্ছে জনশক্তিতে, দাসদের সাব হিউম্যান বলা হতো। এখন চলছে জলজ্যান্ত মানুষকে মেশিন বানানোর প্রকল্প। মানবিকতা বিবর্জিত পুঁজির এ সর্বগ্রাসী আচরণ আরও সংঘাতময় করে তুলবে পৃথিবীকে, আরও বাড়বে শ্রমিক অসন্তোষ, হয়তো আসছে আরও এক পয়লা মে। ইতিহাসের পুনরাবৃত্তি যে অনিবার্য। সাবরিনা মমতাজ, 21 টেলিভিশন।
দেশের অনেক এলাকায় কাজের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত শ্রমজীবী মেহনতি মানুষ। ন্যূনতম পারিশ্রমিক তো পাই না, বেশিরভাগ সময়ে কাজ জোটানোয় দায় হয়ে যায়। প্রতিবার মে দিবসে আশায় বুক বাঁধেন মজদুর মানুষরা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী গোবরাকুড়া করৈতলি বন্দর দিয়ে বছরে ছয় মাস কেবল কয়লা আমদানির সময় ছাড়া শ্রমিকদের হাতে কোনো কাজই থাকে না। বাকি ছয় মাস একেবারে কর্মহীন থাকতে হয় তাদের। যদি আমরা সারা বছর কাজ থাকতো তাহলে আমরা মনে করুন চলার পারতাম আর কি। ছয় মাস মানে বয়ে খাল লাগা সব শ্রমিকে ঋণ হয়ে যাবে। শ্রমিকরা বলছেন বর্তমানে কাজ না থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। খুবই মানে খারাপ লাগে যে কাজকর্ম থাকে না, হাতে টাকা থাকে না। সরকারের দাবি আমাদের হলো যে পুরা এক বছর যেন পোর্ট যেন চালু থাকে। স্থলবন্দরটি পূর্ণাঙ্গ রূপ পেলে এখানকার শ্রমজীবীরা সারা বছর কাজের সুযোগ পাবে এমন আশা সংশ্লিষ্টদের। শ্রমিকরা তাদের অধিকার যে বঞ্চিত এই বঞ্চনার বিষয়টি সরকার বিবেচনায় দিবে এবং তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। ঠাকুরগাঁওয়ে বিসিক শিল্প এলাকার কারখানাগুলোতে শত শত নারী শ্রমিক আজও ন্যায্য মজুরি পান না। পাঁচ বছর আগের মতোই নামমাত্র পারিশ্রমিক দেয়া হয় তাদের। ছেলেরা যে কাজ করে ওই কাজ আমরাও করি, ছেলেরা যে বেতন পায় ওই বেতন আমরা আর বেতন কম পাই, ছেলেগুলো আমার থেকে অনেক বেশি পায়, আমরা 80 টাকা পাই। এছাড়া মোটর গ্যারেজ, রেস্তোরাঁ এবং ওয়েল্ডিং এর দোকানে শুধু পেটে ভাতে কাজ করে কয়েক হাজার শিশু শ্রমিক। আমি ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করেছি, অভাবের কারণে লেখাপড়া করতে পারিনি। আমি এখানে প্রতিদিন ডিউটি করি। আমার জন্মের পর থেকে আমার বাবা মারা গেছে, কিছুদিন আমার মা খায়, এখন অসুস্থ আর খাওয়াতে পারে না। জীবনমান উন্নয়নে সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে বিভিন্ন সময় আন্দোলন হলেও উপেক্ষিতই থেকে গেছেন শ্রমিকরা। তাই মে দিবস এলেও তাদের দিন বদলায় না। রাশিদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় 2 লাখ রোহিঙ্গা। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ক্যাম্প থেকে প্রায় 10,000 রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলার উপযোগী ঘর তৈরি সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। গত বছর রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখ রোহিঙ্গা। আর আগে আসা রোহিঙ্গা সহ বর্তমানে প্রায় 11 লাখ রোহিঙ্গা বাস করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 12টি ক্যাম্পে। বন উজাড়ের পাশাপাশি পাহাড় কেটে ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছে এসব রোহিঙ্গা। আসন্ন বর্ষায় পাহাড় ধস আর বন্যার ঝুঁকিতে রয়েছে প্রায় 2 লাখ রোহিঙ্গা। দুর্ঘটনার আশঙ্কায় এসব রোহিঙ্গাদের সরিয়ে নিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে প্রশাসন। একই সাথে দুর্যোগ মোকাবেলা উপযোগী ঘর নির্মাণ সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য কুতুপালং ক্যাম্পের পশ্চিমে 540 একর পাহাড়ি এলাকায় ভূমি উন্নয়ন সহ শেড নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। জ্বালানি কাঠের জন্য রোহিঙ্গারা এরই মধ্যে 5,000 একর বন কেটে উজাড় করেছে। এ অবস্থায় পাহাড়ের উপরিভাগে শক্তি কমে যাওয়ায় দেখা দিয়েছে ধসের শঙ্কা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে আজ রাখাইন যাচ্ছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। সেনা অভিযানের পর রাখাইন পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি উঠে আসবে তাদের বিবরণে। সেখানে প্রত্যাবাসনের পরিকল্পনা নিয়ে দুপক্ষের আলোচনার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক স্থায়ী প্রতিনিধি মিন্ট থু। এর আগে সোমবার স্টেট কাউন্সিলর অং সান সুচি ও সেনা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্যালিং এর সঙ্গে বৈঠক করে 15 সদস্যের দল। সে সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেন তারা। আজ পবিত্র শবে বরাত। কোরআন ও হাদিস মতে এটি সৌভাগ্য আর রহমতের রজনী। এই রাতে মহান আল্লাহ তারা তার বান্দাদের গুনাহ মাফ ও দোয়া কবুলের অশেষ মহিমা প্রদর্শন করেন। তহিদুর রহমানের রিপোর্ট।
শাবান মাসের 14 তারিখ মুসলিম জাহানে নেমে আসে এই সৌভাগ্যের রাত। বিভিন্ন হাদিসে আছে, শবে বরাতের দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন আর বান্দাদের জন্য খুলে দেন তাঁর রহমতের দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আয়েশাকে বলেছিলেন, এ রাতের গুরুত্ব কি তা কি তুমি জানো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুরুত্বটা কেমন? রাসূল বললেন, পরবর্তী এক বৎসর এই জগতে যাদের জন্ম হবে তাদের বিষয়টা আজকে ফয়সালা হবে, এবং পরবর্তী এক বৎসর এই দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তাদের বিষয়টাও আজকে রাতে ফয়সালা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শবে বরাতের রাতে জান্নাতুল বকিতে তিনি জিয়ারত করছেন এবং দোয়া করছেন, অঝোর ধারায় দোয়া করছেন, কাঁদছেন উম্মতের মুক্তির জন্য, আপনজনের মুক্তির জন্য। মহিমাময় এই রাত নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির আজকারের মাধ্যমে কাটানোর পরামর্শ দিয়েছেন এই চিন্তাবিদ। এ রাতে ক্ষমা পাওয়ার একটা মহা সুযোগ সৃষ্টি হয়। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই শাবানের 15তম রাত্রিটির আগমন ঘটবে, 14 তারিখ দিবাগত রাত, তখন তোমরা এই রাত্রিতে বিশেষভাবে ইবাদত বন্দেগী করবে এবং এই পরবর্তী দিনটিতে তোমরা রোজা রাখবে। ইহকালীন পরকালীন সর্বাঙ্গীন কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেন, আমরা সবাই সচেতনতার সাথে এই রাত্রি উদযাপন করব। এর অর্থ এই নয় যে এই রাতে সব কিছু করলাম, কালকে ফজর থেকে আবার নামাজ পড়লাম না, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। নিরিবিলি পরিবেশে ইবাদতের তাগিদ দিয়ে আতশবাজি আলোকসজ্জার মতো অতি আনুষ্ঠানিকতা বর্জনের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে। এটা আমাদের এই দেশ। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার জানাবো সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে। দর্শক, গাজীপুরে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ নূর নবী, তার কাছ থেকে জানবো সেখানে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। নবী, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি জানেন যে চলতি মাসের 15 তারিখে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই জন্যই এই দুই শহরের প্রতি পুরো দেশের দৃষ্টি নিবন্ধিত রয়েছে। গাজীপুরের কথা যদি বলতে চাই, গাজীপুরে মোট 7 জন মেয়র প্রার্থী এইবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। আজকের নির্বাচনী প্রচারণায় বিএনপি সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকার কাশিমপুর সোনাবাড়ি এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। অন্যপক্ষে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম শহরের মোগলখাল এলাকা থেকে তার আজকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। দিনে সাধারণত সকালবেলায় প্রচারণাটা একটু কম থাকে, দুপুরের পর এই প্রচারণা বাড়তে থাকে এবং গভীর রাত পর্যন্ত চলতে থাকে। আরেকটি বিষয়, মেয়র প্রার্থী ছাড়া এখানে 57টি ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 256 জন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং 19 জন সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 84 জন নারী প্রার্থী। এবং মেয়র প্রার্থীদের ক্ষেত্রে এই প্রতিদ্বন্দ্বিতা দুই দলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কাউন্সিলর প্রার্থীর ক্ষেত্রে এই প্রতিদ্বন্দ্বিতাটা সব দলের মধ্যে এমনকি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে গাজীপুর এখন পুরো নির্বাচনী একটি শহরে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ উদ্দীপনা অনেক বেশি এবং তারা মনে করছেন একটি সুষ্ঠু নির্বাচন হলে তারা একজন ভালো ও যোগ্য নগরপিতা পাবেন। তো এই ছিল গাজীপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। নবী, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি নূর নবী। এবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, ফেরার পর্যায়ে থাকবে। ময়মনসিংহের ভাটুকার সড়ক দুর্ঘটনায় নিহত 3, রাজধানীর হাতিরঝিলে প্রাণ গেল 2 জনের। নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ফের শুরু ইলিশ ধরা, প্রাণ চাঞ্চল্য ফিরেছে মৎস্যজীবীদের মাঝে। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ।
ময়মনসিংহের ভালুকায় বাস ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও চারজন। সকাল আটটায় ভালুকার হবির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসার শৌখিন পরিবহনের একটি বাস সামনে থাকা ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় আরও চারজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে নিহতদের লাশ ভরাজোবা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পথচারীদের মাধ্যমে তারা খবর পায় হাতিরঝিলে দুটি মরদেহ পড়ে থাকার কথা। পরে ঘটনাস্থলে এসে মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ইলিশের প্রজনন মৌসুমে মার্চ এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা শেষে আজ থেকে পদ্মা মেঘনায় আবারও শুরু হয়েছে ইলিশ ধরা। লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার 100 কিলোমিটার পদ্মা মেঘনা এবং বরিশালের তেঁতুলিয়া ও মেঘনায় প্রায় 200 কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করে সরকার। আর ইলিশের এই প্রজনন মৌসুমে মাছ ধরা ও বিক্রির উপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে 30 এপ্রিল। নদীতে আবারও মাছ ধরতে পারায় প্রাণচাঞ্চল্য ফিরেছে মৎস্যজীবীদের মাঝে। তবে 10 ইঞ্চির নিচে জাটকা শিকার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। 2006 সাল থেকে ইলিশ উৎপাদন বাড়াতে দেশের 5টি অঞ্চলে পালন করা হয় নিষেধাজ্ঞা কর্মসূচি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। পাঠদানের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রংপুর নগরীর শিশুকলি প্রি ক্যাডেট স্কুল। এখানে শিক্ষকরা গল্পের মাধ্যমে প্রতিদিন 1 ঘন্টা করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ে জানান শিক্ষার্থীদের। এতে শিশুরা উজ্জীবিত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায়, উদ্বুদ্ধ হচ্ছে দেশপ্রেমে। রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। চার বছরের শিশু মণিমুক্তা বলতে পারে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম। ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ কখন হয়েছিল, দেশের প্রধানমন্ত্রী কে, ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছিল অনেক নাম। বিদ্যালয়টিতে এমন কোনো শিক্ষার্থী পাওয়া যাবে না যারা এসব বলতে পারে না। শুধু তাই নয়, জাতির জনক বঙ্গবন্ধুকে কিভাবে কারা সপরিবারে হত্যা করেছিল তাও জানে তারা। এখান থেকে তারা জানতে পারছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ বীরের দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি আদর্শ। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা আছে এই চেতনাগুলো আমরা তুলে ধরি। 5 বছর আগে নগরীর রবার্টসনগঞ্জ কুটিপাড়ায় প্রতিষ্ঠিত হয় স্কুলটি। লেখাপড়ার পাশাপাশি নাচ, গান ও শরীরচর্চা বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এখানে। এবছর পিএসসি পরীক্ষায় 27 শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে বাচ্চাদেরকে আমরা ছেলেমেয়েদের পাশাপাশি এই অতিরিক্ত জিনিসগুলো আমরা করিয়ে থাকি। দেশ সম্বন্ধে যতটুকু প্রধানমন্ত্রীকে, অভিভাবকরাও তাদের সন্তানদেরকে এই স্কুলে পড়িয়ে সন্তুষ্ট। মুক্তিযুদ্ধ, দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ নেয়ার দাবি অভিভাবক সহ সকলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এর সাথে শেষ করব সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শ্রমিকের অধিকার আদায়ের মহান মে দিবস আজ, প্রাপ্য মজুরি থেকে এখনও বঞ্চিত মেহনতি মানুষ। পাহাড় ধসের আশঙ্কায় নিরাপদ জায়গায় সরানো হচ্ছে রোহিঙ্গাদের, প্রত্যাবাসন প্রস্তুতি পর্যবেক্ষণে যাচ্ছে জাতিসংঘ প্রতিনিধি দল। এবং আজ পবিত্র শবে বরাত, আতশবাজি আলোকসজ্জা বর্ষণের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ তালা অ্যাকাউন্টে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।